আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি স্কুলে যাওয়ার জন্য 6:30 বাজে উঠেছি। উঠে আমি একটু টিটবাস করলাম। টিটবাস করে আমি ওয়াশরুম থেকে বের হয়ে একটু পানি খেলাম। পানি খেয়ে তারপর আমি এখন স্কুলে যাব। স্কুলে থেকে এসেছি 11:30 বাজে, কারণ আমাদের আজকে ক্লাস পার্টি ছিল। তো আমি ক্লাস পার্টিতে অনেক মজা করেছি। তারপর এসে আমি গোসল করলাম। গোসল করে এখন আমি প্রাইভেটে যাওয়ার জন্য রওনা হচ্ছি। আমার আজকে ম্যাথ প্রাইভেট আছে, তো আমি প্রাইভেটে গিয়েছি। প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হয়েছি। রেডি হয়ে তারপর আমি নামার সময় তোমাদের জন্য একটু ভিডিও করলাম। একদম ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আর কি করবো। আমার প্রাইভেটটা ওখান থেকে খুব কাছে, এত দূরেও না। তাই আমি আমার আম্মু আমার সাথে গিয়েছিল। তো আমার আম্মুর সাথে একটু গিয়েছিলাম। তো রাস্তাটা একটু ভিডিও করলাম। তো দেখো তোমরা, ভিউটা তখন অনেক সুন্দর ছিল, খুব সুন্দর ছিল। তখন আমি যেতে যেতে এখানে একটু দেখালাম তোমাদেরকে। আর এখানে একটু পাশে এখানে এমন একটা ভূতের বাড়ি আছে, আমার অনেক ভয় লাগে এখান থেকে যেতে। আমার খুব 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 ভয় লাগে। তারপর আমি যাচ্ছি একটু মজা টজা করলাম, একটু ভিডিও করলাম। তারপর এই তো আমি প্রাইভেটে চলে এসেছি। প্রাইভেটে এটা হচ্ছে আমার প্রাইভেট, ম্যাথ প্রাইভেটটা আর কি। তো এইটা হলো আমার প্রাইভেট, আমি ভিতরে আর ভিডিও করিনি। তারপর এসে আমি লাঞ্চ করলাম। লাঞ্চ করে একটু রেস্ট নিলাম 20 মিনিটের মতো। তারপর আমি একটু বিকালবেলা, মানে এসেছি 3টা বাজে, তাই একটু দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমি একটু ক্রাফট করলাম। তো আমি আঁকা আঁকি করলাম। তো এগুলো সবগুলো আমি আমার ভিডিওতে দিয়েছি, তোমরা যদি চাও তাহলে দেখতে পারো। আমার ভিডিওতে সবগুলো আমি দিয়ে রেখেছি। এগুলো আমি একটু পরে ভিডিও অন্য ভিডিওতে দেখাবো। তো আমি আজকে এটা আর্ট করছি। তো ফার্স্টে আমি এটা আর্ট করে নিচ্ছি, তারপর এটা একটু ডিজাইন করে নিচ্ছি, এই তো আর কি। তো জামাটাও আমি ডিজাইন করে নিচ্ছি, জামাটা এমনই হবে। তারপর আমি একটু বর্ডার করে নিচ্ছি। তা মানে এইসব আর্ট, তারপর এরকম মানে অনেক জিনিস বানাতে আমার অনেক পছন্দ। তাই আমি বিকালবেলা একটু সময় একটু ক্রাফট করি বা আর্ট করি, আমার খুবই পছন্দ লাগে এগুলো, আমার খুব পছন্দ। তারপর আমি আমার নামটা লিখে সাইনটা করে দিলাম আর কি। তারপর আমি বিকালবেলা এগুলো করতে করতে মাগরিব আজান দিয়ে দিচ্ছি। তো আমি মা নামাজটা পড়ে তারপর আমি একটু চা বসালাম। তো আমি আজকে রং চা খাবো, আমার রং চা খুব ফেভারিট। আমার দুধ চা মানে তো ফেভারিট না। তো আমি একটু পানি দিয়ে একটা লং দিলাম, একটা এলাচি দিলাম, আর একটুখানি দারচিনি দিয়ে চা পাতা দিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে মিনি কাপে আজকে চা খাবো। তো চা কাপের মধ্যে তো একটু চিনি দিয়ে দিব, আমি একটু চিনিটা বেশি খাই। তো এখানে চাটা উঠেছিল, তো আমি এখানে ঢেলে নেব। তো ঢেলে নিয়েছি, আমার আম্মু ঘুমাচ্ছিলো তাই আম্মুর জন্য বানাইনি। তো এখানে তোমরা কারা কারা রং চা খেতে পছন্দ করো বা দুধ চা খেতে পছন্দ করো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তো এখানে একটু বিস্কিট খেয়ে নিলাম, মিষ্টিটা পরে খাবো। একটু বিস্কিট খেতে খেতে আমি একটু গান শুনছিলাম, গানটা দেইনি। তো বিস্কিট খাচ্ছিলাম। তারপর একটু দেখেছি একটু কারেন্ট চলে গেছে। তো এখন আর কি করার, আর ভিডিও করতে পারিনি। তো আমি এখানে চা খেতে খেতে ম্যাথ করছিলাম। তো আমরা সবাই জানো যে আমার সামনে পরীক্ষা। তো সবাই আমার জন্য অনেক অনেক বেশি বেশি করে দোয়া করবে। আমি একটু ম্যাথ করছিলাম আর চা খাচ্ছিলাম, এই আর কি। তো তারপর আমি ডিনার করলাম। ডিনার করার পর আমি ঘুমিয়ে গেলাম। তো তোমার এই ভিডিওটা কেমন লেগেছে, ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করবে। বাবা।